I'm glad how many people came up and supported BSA. So far we have been enjoying this night with full of colors, full of music, dance. I am trying to do something different. I am trying to make you cry a little bit. It's okay if you don't cry. So I just wanted to say this. Even being in a university like this in JIT, even though the three girls are minority and a lot of girls here in BSA, we are doing engineering. And in the middle of all this, we take life for granted. I just want you, all the girls, to think about this. Imagine being born in a family where your parents don't like you because you are a girl, or your dad, or your uncle, or your mom. A lot of families in Bangladesh, it happens, not only in Bangladesh, in many South Asian countries, they see girls as a part of their family. So imagine being born in one of those families, and imagine how lucky we are being in this country, in this university, and the life Allah subhanahu wa ta'ala has granted us. So, okay, that was speech was kind of long. So this poem is about a girl who, I will tell you the rest of the story by with the poem. I'm kind of nervous. Okay, so the poem name is Napathoro Chitti, and it's written by Chunin Gogopadhyay. It's a poem that a girl wrote to her mother, but she never let me send it. Ma, তুমি কেমন আছো? আমার পোষা ভেড়া খুঁজছো, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে, তুলিকে আমার চুড়ি শাড়িটা পরতে বলো। আঁচলের ভেষটা যেন সেলাই করে নে, তুলিকে কত মেরেছি আর কোনোদিন মারবো না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, আমাদের ঘরের তোমাদের ঘরের চালের নতুন ঘর দিয়েছ, এবারে বৃষ্টি হয়েছে খুব, তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে, কালুপুরুরা মাছ পেয়েছে কিছু? মনে আছে আলী সাহেবদের বাগানের সেই নারকোল চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকোল বড়ার শেষ স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবদের ভাই হাবুল আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ কেউ আদর করবে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সে দাগ আছে। আলী সাহেবদের বাগানে আর কোনোদিন যায়নি, কোনো বাগানে যাই না। সেই দাগটায় হাত পুড়িয়ে বাবার কথা মনে পড়ে, বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি, বাবা যেন আমার জন্য একটু না ভাবে। তুলি কি এখন ভূতের ভয় পায়? মা, তুলি আর আমি পুকুরের ধারে কলা বউ দেখেছিলাম, সেই থেকে তুলির ফিটে পড়া শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেললো, আমি কিন্তু ভয় পাইনি, তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝে রাতে সেই কলা গাছ দেখতে ইচ্ছা করে। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে? বাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে, দাদাকে বলো আমি ওর উপর রাগ করি। রাগ দোষে রাখলে মানুষের বড় কষ্ট, আমার শরীরে আর দাগ নেই, আমার ফোটাও লাগে না। মা, আমি রোজ দোকানের খাবার খাই, ফোটে থেকে
দুবেলা আমার খাবারে মধ্যে মাংস মুখে দিই আর তুলির কথা কালো ভুটুর কথা মুখে পড়ে। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না, পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক। কি ভালো কি ভালো, বিনে পয়সায় কলমি শাক আর ভাত দিলবে না আমার। এই ভাদ্র মাসে তাল পাকে ঝিপঝিপ করে, তারপরে বাড়ির তালগুজ গাছ দুটো আছে তো, কালু তালের পোড়া বড় ভালোবাসে। একদিন বানিয়ে দিও, তেলের খুব দাম জানি তো, একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে 6,000 টাকা দিয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো, সেই গরুটা ভালো দুধ দেয় তো, আমার নতুন মেয়ের চেয়ে গরু অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয়, গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা, দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবলু হাসান চিরোটে ধাবা থেকে মেয়েদের বাঁচাও রে। আমি কি বুঝি না, সব বুঝি, কেন আমায় বিক্রি করে দিয়ে তাও বুঝি। সেজন্যই আমার কোনো রাগ নেই, অভিমান নেই, আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিয়ে ঠিকঠাক, কালুগুলোকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রজ ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ির সব, আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দোল গড়িয়েছি। নতুন কি হলো জানো মা, আকাশে মেঘ জমেছিল, দিনের বেবেলায় ঘুরঘুরটি অন্ধকার, মনটা হঠাৎ মন কেমন গড়ে উঠল। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চড়ে বসলাম, স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িতে দেখে আসি, রথতলার মোড়ে আসতে কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায় কে যায়। দেখি যে হাবুল শ্রীধরের সঙ্গে তাস খেলছে দাদা, আমাকে বলল হারাম জাতি কেন ফিরে এসেছিস। আমি ভুলকে বললাম ফিরে আসি না তো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। একটা ছেলে চিনি না বলল ছি 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 গায়ের বদলা, হাবুল রিক্সাওয়ালাকে চোখ লাগিয়ে বলল ফিরে যা। আমি বললাম দাদা আমি মায়ের জন্য কোনো টাকা এনেছি আর তোদের জন্য, দাদা টেনে একটা চর কষালো আমার গায়ে, আমি বিক্রির টাকা, হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা, দাদা সেই পাপের টাকা ছোবে না, ছিনিয়ে নিল শ্রীধর। আমাকে ওরা দূর দূর করে দাঁড়িয়ে দিল, আমি তবু দাদার উপরে রাগ করি, দাদা তো ঠিকই বলেছে, আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, দিদির দিদি নই, আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না আমি চাই তোমরা সবাই ভালো থাকো, বোনটা ভালো থাকবো, তাল গাছ দিতে ভালো থাকো, পুকুরে মাছ হো, খেতে ধান হো, ঝিঙে মাচায় ফুল খোঁজো। মা আমরা তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা, তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়। সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা, তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুলিকে তুলিকে একটু যত্ন করো, তোমার বেচারি বড় দুর্বল, যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ে মা, কিন্তু বাবাকে বুঝিয়ে বলো তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায়, যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো রকমই ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলেও বেঁচে যাবে। না 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 কি অনুক্ষণে কথা বলছি আমি, তুমি বেঁচে থাকো,
আমার সবাই গরিবের বাড়ির মেয়েকে বিয়ে না হলে বাঁচতে পারে না, বিয়ে না হলেই তাকে গ্রামের সবাই ঠোকরাবে। দু পায়ে জোর হলে পুলি কোথাও চলে যা, মাছ পেরিয়ে জলা পেরিয়ে জঙ্গল পেরিয়ে আরো দূরে আরো দূরে যেদিকে দু চোখ যায়, এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে, কোথাও না কোথাও আছে, যেখানে মানুষরা সবাই মানুষের মতন আঁচড়ে দেয় না, কামড়ে দেয় না, গায়ে ছেঁকা দেয় না, লাথি মারে না, যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয় মানুষের মতো বাঁচতে পারে, যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয় মানুষের মতো বাঁচতে পারে। ধন্যবাদ সবাই।